হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার আজকের ব্লগ আমার বাসায় নতুন সদস্যকে নিয়ে, আর শখের দাম কত সেটা আমি আজ আপনাদের দেখাবো। তো আমি রেডি হয়ে গেছি, বের হলাম। ড্রেসটা আমি মাহমুদাস গ্যালারি থেকে নিয়েছি। তো প্রথমে আমরা নির্বাচন কমিশন অফিসে গিয়েছিলাম নিসার এনআইডিটা রিসিভ করার জন্য, বাট আনফর্চুনেটলি আমাদের কাজটি হয়নি। চলো, কাজ হয় নাই, যাই গা। টাকা নিবে ওরা? কিসের টাকা? আমার হক সেটা নেওয়ার জন্য আমার টাকা দিতে হচ্ছে এখানে, এটা এত ফালতু কেন ওরা? ওখান থেকে আমরা চলে গেলাম কাজী দেউরি পেট সিটিতে। আমার পেটের নামও আমি অলরেডি সিলেক্ট করে ফেলেছি, রিও। ওকে বাসায় আনার আগে শপিংটা কমপ্লিট করতে এসেছি। এখানে আসার আগে আমি আগেই লিস্ট করে রেখেছিলাম কি কি নেব, তো সেই অনুযায়ী নিচ্ছিলাম। আর আমার বাজেটের বাইরে আসলে শপিং করা হয়ে গিয়েছে। আমি আমার কোনো আইডিয়াই ছিল না ওদের জিনিসপত্রের দাম এত বেশি হবে। সো প্রয়োজনীয় কিছু জিনিস নিলাম, আর ওর খাবার দাবার নিলাম। প্রয়োজনীয় জিনিস বলতে লিটার, তারপর তাদের গ্রুমিং ব্রাশ, এটসেট্রা এটসেট্রা, এইসব সব কিছুই নিয়ে নিলাম। আর কম্পালসারি যেটা, এটা আমার খুবই পছন্দ হয়েছে, সেটা হচ্ছে এই ব্যাগটা। এই ব্যাগ প্লাস এটা ঝুড়ি হিসেবে ইউজ করা যায়, এটা আমার কাছে ভালো লেগেছে। এটার দাম সবচেয়ে বেশি ছিল। তো সব কিছু নিয়ে চলে আসলাম বাসায়। রিওর জন্য কেনা জিনিসপত্র বাসায় রেখে ব্যাগটা কাঁধে নিয়ে চলে গেলাম রিওকে আনার জন্য তার এখন যে ওনার তার কাছ থেকে। এই বিল্ডিং এর সাথে আমার একটি স্মৃতি আছে, আমার বাবা এখানে মারা গিয়েছিল। আমাদের টুইঙ্কেলও কিন্তু ওনার কাছ থেকেই নেয়া। সো টুইঙ্কেল আর রিও বেসিক্যালি ওরা আসলে কাজিন। গার্ডেনে এসেছি রিওকে নিতে। আপুর কাছে অনেকগুলো কেট আছে, উনি এখন একটু অসুস্থ হয়ে যাওয়াতে আসলে ওদেরকে আস্তে আস্তে সেল করে দিচ্ছে, কারণ ওনার পক্ষে সবাইকে মেনটেন করা পসিবল হচ্ছে না, ওনার জন্য খুবই কষ্ট হয়ে যাচ্ছে। টাইগার, আপুরই ওকে শাওয়ার করেছিল তাই শুকিয়ে দিচ্ছিল হেয়ার ড্রায়ার দিয়ে। কিন্তু যাবে না, তুমি কোথায় বসছো? হ্যাঁ, এই যে এটা হচ্ছে আমাদের রিওর মা। রিওকে ব্যাগে নিয়ে নিলাম। আপু রিওকে লাস্ট টাইমের জন্য আদর করে দিচ্ছিল, ওনার আসলে অনেক মন খারাপ হয়েছে। তো আমি দেখছিলাম রিওর কি অবস্থা, রিওর কিছু মেডিসিন আপু দিয়ে দিল ওর সাথে। ও হচ্ছে একটা বড় বিড়ালের সাথে মারামারি করেছিল, তো কিছু জায়গায় ওর স্কিন উঠে গিয়েছিল, সেটার জন্য আসলে মেডিসিনটা দেয়া। তো যাই হোক, রিও তার ওনার কাছ থেকে বিদায় নিল। বিদায় নেওয়ার পর আমরা ওকে নিয়ে গেলাম। ওকে দেখলাম ও ভালোই প্লেফুল, ওষুধের মানে মেডিসিনের বোতলটা নিয়ে খেলা করছিল, তা আমি ওটা দেখে একটু খুশি হয়ে গিয়েছিলাম। তা আমরা আপুর কাছ থেকে বিদায় নিয়ে বের হয়ে গেলাম বাসা থেকে। আচ্ছা, রিও কিন্তু মেল ক্যাট, আমি বেসিক্যালি টুইঙ্কেলের জন্য ওকে নিচ্ছিলাম। আর এমনিতেও আমার একটু শখ ছিল একটা ক্যাট নেয়ার, তো রিওকে নিলাম। আসলে হয়েছে কি, বাইরের বিড়ালের সাথে বা ক্যাটের সাথে মিটিং করানোটা একটু আনকমফোর্টেবল আমাদের জন্য, তাই রিওকে যদি নেই রিওকে আমাদের মতো রাখতে পারবো আর হয়তো বা মিটিং করাতে পারবো। রিওকে এখন ওর নানুর কাছে নিয়ে যাচ্ছি। ওখান থেকে আমরা বের হয়ে আম্মুর বাসায় গেলাম। আম্মুর বাসায় বড় আপু, মোমো, জারিফ ওরা ঢাকা থেকে এসেছে, তো ওদেরকে একটু সারপ্রাইজ দিলাম। যদিও মোমো জানতো, বাট আপু আর আম্মু জানে না কিছুই। দেখো,
এখন আমি ছেড়ে দিব, দেখি ও বের হয় নাকি। রিও, আমরা চলে এসেছি বাসায়। ও এখন পুরা ঘর শুকে শুকে দেখবে যে সে কোথায় আসছে। এটা ওর কাছে তো চেনা চেনা লাগতেছে না, আবার উঁকি মেলে দেখতেছে, কাউকে দেখা যায় নাকি। কেউ নাই বাসায়, শুধু তুমি। এটা তোমার বাসা, রিও। ও বুঝতেছে না কোথায় যাবে কি করবে, খুব ভয় আছে এখন। রিওর বয়স 16 মাস, এই 16 মাসে ও এই ফার্স্ট টাইম তার নিজের বাসা ছেড়ে অন্য একটি বাসায় এসেছে, তাই সে খুবই ভয়ে ভয়ে ছিল। আমি একটু ট্রাই করছিলাম ওকে কমফোর্ট ফিল করানোর জন্য। আপু আমাকে আগেই বলেছিল ওর একটু সময় লাগবে আমাদের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য, তো দেখলাম ও চিপা চাপা পেলেই ওখানে ঢুকে যাচ্ছে। এই যে আমার বেডের চিপায় সে ঢুকে গেল, তা আমি ওখানে ওকে একটু আদর করে দিচ্ছিলাম যাতে সে একটু কমফোর্ট ফিল করে। সন্ধ্যার দিকে মমুরা আমার বাসায় আসলো সানগ্লাসটা পেট শপ থেকে নেয়া। ইউটিউব থেকে ক্যাট সাউন্ড দিয়ে আমরা রিওর সাথে একটু প্র্যাঙ্ক করছিলাম, দেখলাম ও একটু ভালোই অবাক হচ্ছে যে কোত্থেকে সাউন্ড আসছে, এটা দেখে আমাদের খুব মজা লাগছিল। সারাদিন শেষে সে এখন কিছু খাচ্ছে। একটু পরে আপু আসলো টুইঙ্কেলকে নিয়ে, তো আমরা টুইঙ্কেলের সাথে রিওর একটু ভাব জমানোর চেষ্টা করছি। তোমার একটা বন্ধু আমাদের টুইঙ্কেল কিন্তু অনেক দুষ্ট, ও অন্য বিড়ালদের জ্বালাতে খুব পছন্দ করে। রিওর নেল কাট করা ছিল না, নিশা এটাতে এক্সপার্ট, তাই ওর নেল কেটে দিচ্ছিল। রিও নিশাকে ভালোই একটা বড় আঁচড় দিয়েছে, অনেক ব্লাড গিয়েছে। আর আপু আমাদের সাথে যে কাজটা করেছে, আপু আসলে রিওকে একটা ভ্যাকসিনও দেয়নি, ওর এখন 16 মাস চলছে। আমরা আজকে রিওকে ভ্যাকসিন দিই, টুইঙ্কেলকে সাজিয়ে নিয়ে যাচ্ছি। টুইঙ্কেল অনেক ট্রাই করলাম একটা ব্যাগের মধ্যে টুইঙ্কেল আর রিওকে নেওয়ার জন্য, বাট টুইঙ্কেল কোনোভাবেই ব্যাগের ভেতর ঢুকবে না রিওর সাথে। তো আমরা ফাইনালি ভেট হসপিটালে পৌঁছে গেলাম, ওখানে ফার্স্টেই রেজিস্ট্রেশন করতে হয়, তো আমি রিওর জন্য রেজিস্ট্রেশন করিয়ে ফেলেছিলাম। টুইঙ্কেলেরটার মেয়াদ শেষ হয়ে গেছে, তাই তার জন্য আবার আরেকটা করে নিলাম, দেন আমরা হসপিটালে ইন করলাম। টুইঙ্কেল আসলে এতই আদর দেখতে, সবাই ওকে আদর করছিল। আমি আসলে এটা বাচ্চাদের ভয় দেখানোর জন্য বলেছিলাম, সো আমাদের লাক আসলে এতটাই খারাপ ছিল, ভ্যাকসিন শেষ হয়ে গিয়েছে, সো আমরা রিওকে ভ্যাকসিন না দিয়েই রেগুলার চেক আপ করে ওখান থেকে বের হয়ে গেলাম। টুইঙ্কেলের ইউরিন ইনফেকশন হয়েছিল হালকা, টুইঙ্কেলের জন্য মেডিসিন নেওয়ার জন্য আমরা ওখানকারই একটা ফার্মেসিতে গেলাম। তো ওদের মেডিসিনটা নেওয়ার পর আমরা আবার বাসায় ব্যাক করলাম, 29 তারিখ যেতে হবে ভ্যাকসিন দেওয়ার জন্য। টুইঙ্কেল পাখি খুবই পছন্দ করে, তো বাসায় আসার পর আমি রিও আর টুইঙ্কেলের সাথে একটু খেলাধুলা করলাম,
দেখলাম রিও খেলতে যাচ্ছে, বাট ও টুইঙ্কেলের ভয়ে আবার একটু চুপসে যাচ্ছিল। এভাবেই আসলে হচ্ছিল, আস্তে আস্তে ওকে কমফোর্ট করার ট্রাই করছিলাম আমি। আর ওদেরকে নিয়ে আমার যে ঝামেলাটা হয়েছে, টুইঙ্কেলের পটি ট্রেনিং করা আছে বাট রিওর পটি ট্রেনিং করা নেই, এটা আমাকে আসলে এতটা কষ্ট দিয়েছে কি বলবো। ও যেখানে সেখানে পি পটি করে দিচ্ছিল আর আমি সারাক্ষণ খালি এগুলো ক্লিন করতেই ছিলাম। এগুলো এটার জন্য আমার আসলে বেশি কষ্ট লেগেছে। আমি আম্মুর কাপড় সেলাই করতে গিয়ে যখন মেজারমেন্ট টেপটা হাতে নিলাম, এটা দেখি রিও খুবই পছন্দ করেছে, ওটা নিয়ে আমার সাথে খেলছিল অনেকক্ষণ ধরে, তো একটু খেলাধুলা করছিল, এটা দেখে আমার একটু মনটা ভালো ছিল। বাট আমি খুবই স্ট্রেসে ছিলাম ওর পটি ট্রেনিংটা নিয়ে, ওকে আমি কীভাবে পটি ট্রেনিং দেবো, কারণ ও ছোটো বাচ্চা না, ওর বয়স অলরেডি 16 মাস হয়ে গেছে। আর আমার একটু হালকা পাতলা শুচিবায়ু আছে, মানে আমি নোংরা একদম পছন্দ করি না, তো রিও যেখানে সেখানে পটি পি করে দেওয়াটা আমার আসলে একদম পছন্দ হচ্ছিল না। কিন্তু আমাকে আসলে একটু ধৈর্য ধরতে হবে, এই যে বললাম শখের দাম, এটাই হচ্ছে শখের দাম, আমাকে একটু ধৈর্য ধরে ওকে ট্রেনিং দেওয়ানোর ট্রাই করতে হবে, ততদিন পর্যন্ত এগুলো আমাকে ফেস করতে হবেই। তো রিওর কানে খেয়াল করলাম এত ময়লা জমে গেছে, আমরা ওটা ওকে অনেক চেপে ধরে ক্লিন করেছিলাম, দেখে ওর একটু মন খারাপ হয়েছিল। আর ও একদম বাচ্চার মতো আমার কোলে এসে এমনভাবে বসেছিল আর এত সুন্দর করে আমাকে মা ও বলে ডাক দিয়েছিল, আমার মনটা আসলে একদম গলে গেছে, আমার সব স্ট্রেস ওই মুহূর্তে দূর হয়ে গিয়েছিলো। আমি রিওকে আনার আগে গুগলে সার্চ করে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দেখেছিলাম, ওদেরকে নাকি গ্রুমিং ব্রাশ দিয়ে একটু আদর করে দিলে ওরা খুব সহজে পোষ মেনে যায়, তো আমি আসলে সেটাই করছিলাম। রিও আর টুইঙ্কেলের মধ্যে হিউজ ডিফারেন্স, আর টুইঙ্কেলকে কিছু বললেই সে কথা শুনে, আর টুইঙ্কেল অনেক জলি মাইন্ডের, সেই হিসেবে রিওকে কিছু বললেও আসলে শুনে না, শুধু মানে রাগি চোখে তাকিয়ে থাকে। আর ও এখনও অতটা জলি মাইন্ডেড আমি ওকে দেখছি না, হয়তো বা ঠিক হয়ে যাবে জানি না, আমি এগুলো নিয়ে একটু স্ট্রেসে ছিলাম, তো আমার ভাগ্নিরা আমাকে একটু হেল্প করেছে। ওদেরটা রিলেশনগুলো তোমার টক্সিক করতেছে, সবাই শান্তি করার চেষ্টা করে খালি। টুইঙ্কেল না, রিও শান্তি দিয়ে বদল তাই হচ্ছে। ইয়ো ইয়ো রিও, ইয়ো ইয়ো রিও, শুনো পড়ো, ইয়ো ইয়ো রিও, সামনে পিছনে নিয়ে একটু রিওকে, ওয়াও তোমাকে পিছন দিয়ে মনে হচ্ছে তুমি একটা ক্যাপ পরছো। আমার ভাগ্নে ভাগ্নিগুলো রিওর সাথে টুইঙ্কেলের মিটিং করার জন্য এতটা এগ্রেসিভ, মানে কবে টুইঙ্কেলের বেবি হবে, ওরা টুইঙ্কেলের বেবি নিবে, এই কারণে ওরা আসলে জোর করে ওদের মিটিং করানোর ট্রাই করছিল। আর এবার টুইঙ্কেল যে আকামটা করছে, সে আমার দোলনার মধ্যে পি করে দিছিল, তো সবাই চলে যাওয়ার পর ওরা দুইজন আমার কাছে কাছেই বেশি ঘেঁষছিল, আমি সেলাই করছিলাম ওই মুহূর্তে, সে দুইজন আমাকে ডিস্টার্ব করছিল। দেখেন যাই হোক, এই ছিল আমার আজকের ব্লগ। আমি অনেক শখ করে একটা ক্যাট নিয়েছি, বাট আমি কয়েকদিন ধরে এত বেশি স্ট্রেসে আছি, আমার ঠিক মতো ঘুম নাই, খাওয়া দাওয়া নাই, নিজের যত্ন তো বাদই দিলাম। তো আমার জন্য সবাই দোয়া করবেন। আজ এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।